যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে কটা দিয়ে শুরু করলে ভালো হয়? নর্থ একটা রাখতে হবে, তো কমসে কম দুটো হলেই শুরু হয়ে যায়, তিন মাস বয়স হয়ে গেলে বিক্রির মতো হয়ে যায়। দেখা যাচ্ছে যে যেগুলো নিম্ন কম গ্রোথ হয় সেগুলো 12 কিলো 15 কিলো। বেশি কত হতে পারে হাইস্ট? হাইস্ট তো 45-50 কিলো পর্যন্ত চলে যায় তিন মাসে শুরু, 60,000-65,000 পর্যন্ত আমরা বাচ্চা। ছাগল যা খাবে না সেটাও খেয়ে নেবে, আচ্ছা গরুও খাবে না সেটাও খেয়ে সেটাও খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি হাসান সবাইকে সানন্দে ওয়েলকাম করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আর আজকে আমি চলে এসেছি মালদার বিশাল একটি দুম্বা ফার্মে। এখানে প্রায় 50-এরও বেশি দুম্বা রয়েছে। বিস্তারিত জানতে আমরা ডেকে নেব এই ফার্মের ওনারকে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এসেছি আপনার ফার্মে আমি এবং আমার ভিউয়ার্স দুম্বা দেখতে। তো এখানকার অ্যাড্রেসটা একবার বলে দেবেন। এখানকার অ্যাড্রেস হচ্ছে ভিলেজ ক্লাস পোস্ট, পূর্ব বাহাদুরপুর, আচ্ছা, কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো কতদিন ধরে দুম্বা চাষ করছেন? আমি 10 বছর ধরেই, আচ্ছা, দুম্বা চাষ করছি। প্রায় 10 বছর ধরে দুম্বা চাষ করছেন। তো দুম্বার বিভিন্ন জাত থাকে, তো আপনি কোন কোন ধরনের জাত চাষ করেছেন বা বর্তমানে কোন জাত অ্যাভেলেবেল রয়েছে? এখানে আপনার জাতের কথাটা হচ্ছে যেমন তুর্কি হয়, আচ্ছা, অ্যারাবিয়ান হয়, পাকিস্তানি হয়, আচ্ছা, দেশি হয়, আমাদের ভারতের যেমন নাগরী হয়, বিভিন্ন ধরনের কোয়ালিটির দুম্বা। আচ্ছা আচ্ছা, তো আপনি কত ধরনের চাষ করেছেন? আমি করেছি মোটামুটি 3-4 ধরনের। আচ্ছা, সেক্ষেত্রে আমার এখানে যে অলরেডি এখন রয়েছে সব তুর্কি রয়েছে, তুর্কি, হ্যাঁ, 2-1টা দেশের মধ্যে রয়েছে দুম্বা। আমি তো এখানে বিক্রি করি আপনার ধরুন পোষার দুম্বা থেকে বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত। আচ্ছা, এবার আমার কাছে যে মানে সমস্ত খরিদ্দার আছে বাচ্চা নেওয়ার জন্য, আমি বলি যে কমসে কম 3 মাস বয়স না হলে বাচ্চা বিক্রি করা যাবে না, কারণ এটা ব্যবসা। আপনি রোজগার করবেন, আমি রোজগার করব, তাহলেই আমাদের ব্যবসাটা ঠিক থাকবে বলে 3 মাস বয়স হলে আমি বাচ্চা বিক্রি করতে শুরু করি, এবং তার মধ্যে বড় হলেও নেই, আচ্ছা, 6 মাসেরও থাকে। এবার ধরেন 3 মাস বয়স হয়ে গেলে বিক্রির মতো হয়ে যায়, তো 3 মাসের দুম্বার ওজন কত হয় এবং প্রাইস দামটা কত হয়? 3 মাসে দুম্বার ওজন হয়ে যায় মানে যেগুলো কোয়ালিটির উপরে গ্রোথ মানে গ্রোথের উপরে হচ্ছে, আচ্ছা, এক একটা দুম্বার ওজন হয়ে যায় 25-30 কিলো পর্যন্ত, আচ্ছা, গ্রোথ হিসাবে। এবং দেখা যাচ্ছে যে যেগুলো নিম্ন কম গ্রোথ হয় সেগুলো 12 কিলো 15 কিলো 16 কিলো হয়, কোয়ালিটির উপরে এর মূল্য রয়েছে। কমগুলো 12 কেজি 16 কেজি 15 কেজি, হ্যাঁ, আচ্ছা, বেশি কত হতে পারে হাইস্ট? হাইস্ট তো 45-50 কিলো পর্যন্ত চলে যায় 3 মাসে, হ্যাঁ, আচ্ছা, এতটা গ্রোথ হয়? এতটা গ্রোথ হয়, আচ্ছা। তো যদি নিম্নমানের 3 মাসের বাচ্চার দাম কত হতে পারে 15 কেজি 16 কেজির? 15-16 কিলো জাত হিসাবে কোয়ালিটি হিসাবে মূল্য রয়েছে, কমসে কম 30,000 টাকা থেকে শুরু হবে। আচ্ছা, 30,000 টাকা থেকে শুরু, 60,000-65,000 পর্যন্ত আমরা বাচ্চা, আচ্ছা, 3 মাস বয়সের বাচ্চা, 3 মাস বয়সের বাচ্চা। আপনার কাছে হাইস্ট কত কেজির দুম্বা রয়েছে? 100, এখন হাইস্ট আমার কাছে 135-140 কিলো, 135-140 কেজি। তো ওটার দাম কত? ওটার দাম হচ্ছে 1,80,000 টাকা বর্তমান দাম রেখেছে। আচ্ছা, 1,80,000 টাকা দাম রেখেছে, অবশ্যই বার্গেনিং তো হবে। হ্যাঁ, সে তো বার্গেনিং করতেই পারে। যদি কেউ ব্যবসা করতে চায় দুম্বা নিয়ে, তো অন্তত কটা দুম্বা নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারে ভালো হবে? ব্যবসা খুব এটা মানে লাভজনক ব্যবসা। আচ্ছা, আমি যখন প্রথম বছর করেছিলাম মাত্র 2টো নিয়েছিলাম, 2টো নিয়ে, তার দ্বিতীয় বছর 4টা, তৃতীয় বছর 6টা, চতুর্থ বছর 10টা, এই করে করে এই বছরটা রানিং আমার 100% মানে 100 ওভার হয়ে গেছে। আচ্ছা, 100 ওভার হয়ে গেছে। গত কুরবানিতে আমার কাছে 19টা ছিল, আচ্ছা, তাতে আমি বিক্রি করেছিলাম, কুরবানির পরে একবার নিয়েছিলাম 2 গাড়িতে 73টা, আচ্ছা, এবারে নিয়ে এসেছি আপনার 41টা। আচ্ছা, যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে কটা দিয়ে শুরু করলে ভালো হয়? নর্থ একটা রাখতে হবে, নর্থ নরে সমস্যা হয়, অনেক জায়গায় নিয়ে যেতে হয় অনেক সমস্যার মধ্যে, তো কমসে কম 2টো হলেই শুরু হয়ে যায় একটা নর এবং মাদী। আচ্ছা, দুম্বা খাওয়ার একটু আমরা ডায়েট জেনে নেব, দিনে কতবার খাই? আমি 2টো টাইম খাওয়ার দিই। আচ্ছা, 2 টাইম সকালে, আচ্ছা, মোটামুটি 7টায় খাওয়ার দিই, 10টা পর্যন্ত খাওয়াই, আবার দুপুরে বসে থাকে, আবার 4টায় দিই খাওয়ার। আচ্ছা আচ্ছা, খাওয়ার কোনো প্রবলেম নেই। আচ্ছা, যা জঙ্গল পাত দেবে সবই খাবে, শুধুমাত্র যেগুলো মাটি লাগা ঘাস সে সমস্ত জিনিস খায় না, খাবে না। ধানের গুঁড়ো থেকে শুরু করে যাবতীয় ভুষা, ধানের গমের ভুষা, তারপরে আপনার ভুট্টার ভুষা যা দেবেন, আচ্ছা, সবই খাবে। ছাগল যে সব খায় ও সবও খায়? ছাগল যা খাবে না সেটাও খেয়ে নেবে, আচ্ছা, গরুও খাবে না সেটাও খেয়ে সেটাও খেয়ে নেবে, ওই জন্য পোষার কোনো প্রবলেম নেই, খাওয়ার দিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, তো দুম্বা বছরে কবার বাচ্চা দেয়, কত মাস পর পর? বছরে 2বার বাচ্চা, আচ্ছা, 5 মাসে বাচ্চা দেয়, 5 মাসে, হ্যাঁ, 1-1.5 মাস ফাঁকা থাকে, হ্যাঁ, আবার গাভিন হয়ে যায়। আচ্ছা, তারপরে দুম্বা পালনে কি কি রোগ দেখা দেয়? রোগ এর অনেক সময় দেখা দেয় জ্বর, যেমন মানুষকে জ্বর হয় তেমন দুম্বাকে জ্বর হয়, দুম্বাকেও জ্বর হয়, হ্যাঁ, আমরা
যেটা প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট আমরা করি, যদি না পারি তাহলে পশু চিকিৎসার যেগুলো ডাক্তার রয়েছে তাদের ডাকি। মার্কেটটা কখন ভালো থাকে, মানে দুম্বার মার্কেটটা? এটা সিজনারি ব্যবসা আমরা বলি, যে যেমন কুরবানির সময়টা আমরা কুরবানির দুম্বা বিক্রি করি এবং তার সঙ্গে সঙ্গে পোষার জন্যও নিয়ে যাই, এটা তো মেন সিজন। এবং এই মানে বছরে মানে সারা বছরটাই বিক্রি হয়, অনেকে পোষার জন্য এখানে ফার্মে আসে নিয়ে যায়। তো লাভ কেমন দেখা দেয় ব্যবসায়? না, এটা অতিরিক্ত লাভজনক ব্যবসা আর কি। আমি এখানে 10 বছর ধরে করছি, আমি নিশ্চয় একটা লাভের জায়গায়, ভালো একটা জায়গায় পৌঁছেছি বলে আমি ব্যবসাটাকে ধরে রেখেছি, এগিয়ে রয়েছি, ধরে রয়েছি। এখান থেকে ভিডিওটা শেষ করছি, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে,